Clause is a part of sentence and has a subject and a finite verb of its own. That is called clause. That means clause হচ্ছে একটি বাক্যাংশ যেখানে subject এবং finite verb থাকে। সেটাকে কি বলা হবে? Clause. Okay. এখন আমরা শিখবো phrase কি। Phrase is a group of words where does not have subject and a finite verb. অর্থাৎ phrase হচ্ছে একটি শব্দ সমষ্টি যেখানে subject এবং finite verb থাকে না। বেসিক ইংলিশ প্রোগ্রামের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লোজ অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ইউ নো দ্যাট ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক অফ ইংলিশ গ্রামার অ্যান্ড ইট গোজ উইদাউট সেইং দ্যাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ অর অথেন্টিক নলেজ অ্যাবাউট ক্লোজ অ্যান্ড ফ্রেজ ইউ ওয়ন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড অর ডেভেলপ ইন ইংলিশ গ্রামার সো টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যান্ড ডিসকাস হোয়াট ইজ Clause, what is phrase, classification and clause and phrase, and identification of clause and phrase. So, আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে আপনি ক্লোজ অ্যান্ড ফ্রেজ সম্পর্কে যাবতীয় তথ্যগুলো এবং যাবতীয় জ্ঞান অর্জন করতে পারবেন. So, I will request you, please watch my video A to Z. Obviously, you will be much benefited. So, enjoy. Clause is a part of sentence and has a subject and a finite verb of its own. That is called clause. That means, clause হচ্ছে একটি বাক্যাংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটাকে কি বলা হবে ক্লোজ ওকে এখন আমরা শিখব ফ্রেজ কি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়্যার ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটি শব্দ সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না তাহলে এই বিষয়টা এখন আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব যে কিভাবে আমরা চিনব যে এটা ক্লোজ একটা ফ্রেজ ওকে আমি তিনটা বাক্য লিখেছি এই তিনটা বাক্যের মাধ্যমে আসলে আমরা খুব সহজে ক্লোজ এবং ফ্রেজটা চিনতে পারবো খেয়াল করুন আমি একটা বাক্য লিখেছি আই নো হিম এটা হচ্ছে সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট আমি এখন এই অবজেক্টটাকে একটু বড় করব তো বড় করে আমরা কী লিখতে পারি আই নো হিজ নেম আমি তার নাম জানি তো খেয়াল করুন এটাও কিন্তু একটা অবজেক্ট পরবর্তীতে খেয়াল করুন আই নো হোয়াট হিজ নেম ইজ এটাও একটা অবজেক্ট তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটা বাক্যে তিনটা অবজেক্ট আছে হিম হিজ নেম এবং হোয়াট হিজ নেম ইজ এখন আমরা সংজ্ঞাতে ফিরে আসি আমরা দেখলাম যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না এবং একটা শব্দ সমষ্টি তখন সেটা কী হবে ফ্রেজ হবে এখন খেয়াল করুন তো দুনোর বাক্যে এটা একটা শব্দ সমষ্টি কি না হ্যাঁ এটা একটা শব্দ সমষ্টি কেননা এখানে একের অধিক শব্দ আছে তাহলে একটা শব্দ সমষ্টি একটা অর্থ প্রকাশ করছে এবং এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই তাহলে এটা কী হবে বলুন তো এটা হবে ফ্রেজ পরবর্তী অবজেক্টটা একটু খেয়াল করুন হোয়াট হিজ নেম ইজ এখানে একটা বাক্যাংশ বা একটা বাক্যের অংশ এবং এখানে খেয়াল করুন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কীভাবে এখানে হিজ নেম এই বাক্যের সাবজেক্ট এবং ইজটা একটা ভার্ব সো এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে সুতরাং এটা একটা কী হবে বলুন তো ক্লোজ হবে ক্লোজ আশা করছি আমি এখান থেকে আপনি খুব সহজে ক্লোজ এবং ফ্রেজের মূল বিষয়টি বুঝতে পেরেছেন চলুন আমরা আরও একটা উদাহরণের সাহায্যে ক্লোজ এবং ফ্রেজ চিহ্নিতকরণ করি খেয়াল করুন আমি একটা বাক্য লিখছি আই লাভ হিম এখন আমি এই হিম অবজেক্টটাকে কী করবো একটু বড় করে লিখবো খেয়াল করুন আই love him because of his honesty ami aro ekta bakko likhi I love him because he is honest ekhon amra because of his honesty ebong he is honest ei dike ektu takiye dekhi ki obostha bolche খেয়াল করুন আমি তাকে সততার জন্য তাকে ভালোবাসি আর এই বাক্যটি বলছে আমি তাকে ভালোবাসি কারণ সে সৎ এখন খেয়াল করুন বিকজ অফ হিজ অনেস্টি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং একটা অর্থ প্রকাশ করছে এবং এখানে কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব নেই তাহলে বলতে এটা কী হবে হ্যাঁ এটা হবে ফ্রেজ এখন পরবর্তী বাক্যটা খেয়াল করুন বিকজ হি ইজ অনেস্ট এই বাক্যে সাবজেক্ট আছে হি এবং ফাইনাইট ভার্ব আছে ইজ সুতরাং এটা একটা ক্লোজ তাহলে আমরা খুব সহজে আশা করছি খুব সহজে এই বিষয়টি ক্লিয়ার করে নিলাম যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে সেটা হবে ক্লোজ
এবং যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না একটা শব্দ সমষ্টি সেটা হবে ফ্রেজ। আশা করছি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা আরও একটা তথ্য জেনে নেব, সেটা হচ্ছে ক্লোজ যদি কখনো সাবজেক্ট হয় তখন সেটা সর্বদাই সিঙ্গুলার ভার্ব নেয়। খেয়াল করুন হোয়াট ইউ সে, এই বাক্যে হোয়াট ইউ সে একটা ক্লোজ, তো এই ক্লোজটা যখন সাবজেক্ট হয়েছে তখন যদি ভার্ব নেয় তখন সর্বদা সেটা সিঙ্গুলার ভার্ব নেবে, সেটা টেন্স অনুসারে হবে। সেটা ওয়াজ হতে পারে অথবা ভার্বের সাথে এস অথবা যুক্ত হতে পারে অথবা হ্যাজ হতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম। তো এখানে খেয়াল করুন যেহেতু এটা ক্লোজ তাহলে এটা ভার্ব নেবে সিঙ্গুলার, তাই ইজ নিয়েছে। হোয়ার হি ইজ বর্ন এটা একটা ক্লোজ, এই হোয়ার হি ইজ বর্ন এই ক্লোজটি যেহেতু সাবজেক্ট হয়েছে এটা কী ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, অতএব ইজ হবে। আর একটা বাক্য রয়েছে হোয়াট আল্লাহ ডাস, তো এই বাক্যটা খুবই সুন্দর। আমরা কিন্তু মাঝে মাঝে বলে থাকি যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে বা আল্লাহ যা করে তা মঙ্গলের জন্য করে, তো এটার ইংরেজি কী আসলে? হোয়াট আল্লাহ ডাস ডাজ ফর গুড। খেয়াল করুন এই বাক্যে হোয়াট আল্লাহ ডাজ এটা একটা ক্লোজ, তো ক্লোজ যখন সাবজেক্ট হয়েছে সেটা আবার ভার্ব নেবে তখন কী ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। সো এখন ডু থেকে কী হবে, ডাজ হবে, যেহেতু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এর সাথে যুক্ত হয়, এজন্য হবে কী কী ডাজ ফর গুড, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আশা করছি আপনাদেরও যা করবে আল্লাহ ভালোর জন্য করবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্লোজের ক্লাসিফিকেশন। এই ক্লোজের ক্লাসিফিকেশনটা খুবই সুন্দর, এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে আমাদের ক্লোজ সম্পর্কে একটা ডিটেলস ধারণা পাবো। তো এখন খেয়াল করুন ক্লোজ আসলে তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এখন আমাদেরকে আরও একটা বিষয় জানতে হবে, প্রিন্সিপাল ক্লোজের কিন্তু আরও কয়েকটি নাম আছে, সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং মেইন ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের আরও একটা নাম আছে ডিপেন্ডেন্ট ক্লোজ। সো এখান থেকে আমরা একটুখানি বুঝতে পারছি যে প্রিন্সিপাল ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, মানে স্বাধীনভাবে অর্থপ্রকাশ করতে পারবে, হ্যাঁ। আর সাবঅর্ডিনেট ক্লোজকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, তার মানে যেই ক্লোজটি নির্ভরশীল হবে, কোনো ক্লোজের প্রতি নির্ভরশীল হবে, কোনো ক্লোজের উপর নির্ভরশীল হবে, সেটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখন আমরা এই ক্লোজ যে তিনটা আছে এই তিনটা ক্লোজের উদাহরণের সাহায্যে আমরা এই ক্লোজটাকে আইডেন্টিফিকেশন করব। আশা করছি যে উদাহরণগুলো আমি এখানে লিখেছি সেই উদাহরণের সাহায্যে আপনি খুব সহজে এই তিনটা ক্লোজ সম্পর্কে আইডেন্টিফিকেশন করতে পারবেন, এই তিনটা ক্লোজ সম্পর্কে ডিটেলস ধারণা পাবেন। তো প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ চেনার জন্য আমাদেরকে একটুখানি যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ সর্বদাই ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে, আর সেই ক্লোজ মার্কারগুলো কী হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড, যেমন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট ইত্যাদি, এবং কি বিকজ, সিন্স, ইফ, দো, অলদো, বিফোর, আফটার, সো দ্যাট, এ ধরনের ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে, সেটা কী হবে, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজগুলো অ্যান্ড অর বার দ্বারা যুক্ত থাকবে, কি বললাম আমরা, অ্যান্ড অর বার দ্বারা যুক্ত থাকবে, এবং প্রিন্সিপাল ক্লোজ কোনো ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে না। তাহলে আমরা খুব শর্টকাটে একটা বিষয় বুঝতে পারলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড অর বাট এই ধরনের ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে, এবং প্রিন্সিপাল ক্লোজ কোনো ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে না। আশা করছি এই বিষয়টা আপনার মাথায় রাখলে এই ক্লোজ সম্পর্কে আপনার পুরো ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখে নেব উদাহরণের সাহায্যে কীভাবে আমরা চিনব। খেয়াল করুন আই নো দ্য প্লেস, আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, এটা একটা অবজেক্ট, এই সম্পূর্ণ একটা ক্লোজ। বলুন তো কেন ক্লোজ হবে, যেহেতু এখানে সাবজেক্ট আই আছে, ফাইনাইট ভার্ব নো আছে, সো এটা একটা ক্লোজ, এবং এই ক্লোজে কোনো ক্লোজ মার্কার দ্বারা যুক্ত নেই, সো এটা কী হবে বলুন তো, প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এখন পরবর্তী উদাহরণটি খেয়াল করুন, আই নো হোয়ার হি লিভস, এখানে আই নো একটা ক্লোজ এবং হোয়ার হি লিভস এটা একটা ক্লোজ। এখন প্রশ্ন হচ্ছে এই দুটা ক্লোজের ভিতরে কোনটা কী ক্লোজ, হ্যাঁ এটা কিন্তু অলরেডি আমি বুঝতে পারছি যে আপনি কিন্তু বুঝতে পারছেন। তো এখানে আই নোটা কী হবে বলুন তো, হ্যাঁ এটা প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়ার হি লিভস এটা কী হবে, সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমরা এটা খেয়াল করি যে কীভাবে এটা প্রিন্সিপাল ক্লোজ এটা সাবঅর্ডিনেট ক্লোজ হলো। আই নো এই ক্লোজটাতে কোনো ক্লোজ মেকার দ্বারা যুক্ত নাই, কিন্তু হোয়ার হি লিভস এটা একটা ক্লোজ, এটা ক্লোজ মেকার হোয়ার দ্বারা যুক্ত আছে। এখন খেয়াল করুন তাছাড়া আমরা বলেছি প্রিন্সিপাল ক্লোজ স্বাধীনভাবে অর্থপ্রকাশ করতে পারে, যেমন খেয়াল করুন আই নো আমি জানি অর্থপ্রকাশ হচ্ছে, হোয়ার হি লিভস যেখানে সে বাস করে, খেয়াল করুন তো যেখানে সে বাস করে এটা কি সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থপ্রকাশ করতে পারছে, না এটা পারছে না, সুতরাং এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা অর্থ অনুসারেও বুঝতে পারলাম এবং যে ক্লোজ মেকারের বিষয়টি বললাম তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আই নো একটা প্রিন্সিপাল ক্লোজ এবং হোয়ার হি লিভস এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, খুব সিম্পল।
তাহলে এখন আমরা দেখব কোঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনব। আমি একই ধরনের বাক্য আবার লিখেছি, আই নো হোয়ার হি লিভস অ্যান্ড হি ওয়ার্কস অথবা ওয়ার্কস। আমি কিন্তু এই একই ধরনের বাক্যকে তিনভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। একই ধরনের উদাহরণের মাধ্যমে আপনি শিখলে এই বিষয়টি আপনার জন্য খুবই কার্যকর হবে। এখন খেয়াল করুন, এই বাক্যে আমরা বুঝতে পারছি কিন্তু আই নোটা কিন্তু এদিকে প্রিন্সিপাল ক্লোজ আছে, কিন্তু এখানে হোয়ার হি লিভস এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লোজ। এখন খেয়াল করুন, অ্যান্ডের পরবর্তী যে ক্লোজটি আছে সাবজেক্ট এখানে মিসিং থাকতে পারে, সো এটা একটা ক্লোজ, এটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এখন খেয়াল করুন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন সেটা হবে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যখন অ্যান্ড অর বাট এর উভয় পাশে একই ধরনের ক্লোজ যুক্ত থাকবে তখন সমগ্র মিলে একটা যে ক্লোজ হবে এই ক্লোজটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে দেখুন, হোয়ার হি লিভস অ্যান্ড হি ওয়ার্কস এটা সম্পূর্ণ মিলে একটা কোঅর্ডিনেট ক্লোজ। আশা করছি এটা খুব সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নেব। হি লাভস অনেস্ট ম্যান, সে সৎ মানুষকে ভালোবাসে। তাহলে এটা এটাকে কী ক্লোজ বলবো আমরা? এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। এখন খেয়াল করুন, হি লাভস এ ম্যান হু ইজ অনেস্ট। এখন হি লাভস মি এটা একটা ক্লোজ, হু ইজ অনেস্ট এটা একটা ক্লোজ। তাহলে বলুন তো এটা হবে কী হবে? প্রিন্সিপাল ক্লোজ। আর এটা কী হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। কীভাবে? এটা ফ্রি আছে বা কোনো ক্লোজ মেকার দ্বারা যুক্ত নেই, আর এটা একটা ক্লোজ মেকার হু দিয়ে যুক্ত আছে, সো এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন খেয়াল করুন, হি কেম অ্যান্ড হি স এভরিথিং। অ্যান্ডের এ পাশে আছে হি কেম, এটা একটা কী ক্লোজ বলুন তো? প্রিন্সিপাল ক্লোজ। আবার অ্যান্ডের অপর পাশে আছে হি স এভরিথিং, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দেখুন, প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, উভয় অ্যান্ডের উভয় পাশে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ বসছে। সো এটাই আমি বোঝাতে চাচ্ছি, যখন উভয় পাশে একই ধরনের ক্লোজ হবে এবং সেটা অ্যান্ড অর বাট এই ধরনের ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে তখন সেটা হবে কোঅর্ডিনেট ক্লোজ। আশা করছি আপনাদের ক্লোজের ক্লাসিফিকেশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে, প্রিন্সিপাল ক্লোজকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি বা প্রিন্সিপাল ক্লোজ সিম্পল সেন্টেন্স গঠন করে, সাবঅর্ডিনেট ক্লোজ কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, আর কোঅর্ডিনেট ক্লোজ কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আশা করছি এই যে একটা তথ্য দিলাম এটাও আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। এবং এখন আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশন। আসলে প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজের কোনো ক্লাসিফিকেশন নাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা জেনে নেব। সেটা হচ্ছে ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর এটাই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এবং আমরা পরবর্তী ক্লাসে আইডেন্টিফিকেশন অফ ক্লোজ অ্যান্ড ফ্রেজের ভিতরে কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা নিয়ে আলোচনা করব। আশা করছি পরবর্তী ক্লাসটি আপনাদের আরও ভালো লাগবে। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসটি আরও চমৎকার হবে। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।